ये देश ये मेरा वतन, ये मेरा घर मेरा चमन, ये देश ये मेरा वतन, ये मेरा घर मेरा चमन, सबका विकास चाहता और चाहता हूँ बस अमन। वो एक अकेला चल पड़ा। নরেন্দ্র দামোদর দাস মোদী নিজেকে বলেন দেশের চৌকিদার। তিনি বোঝাতে চান দেশের প্রতিটি নাগরিকের প্রতি তাঁর সজাগ দৃষ্টি। বহির্শত্রুর হাত থেকে গোটা দেশকে রক্ষা করছেন এই চৌকিদার। দেশের আর পাঁচটা সাধারণ নাগরিকের সঙ্গে তাঁর কোনো তফাত নেই। আহমেদাবাদের একটি দোকান থেকে ঠিক এভাবেই জ্যাকেট কিনতে দেখা যায় দেশের প্রধানমন্ত্রীকে। এই জ্যাকেটই তাঁকে করে তুলেছে স্টাইল আইকন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও মোদি জ্যাকেটে বুঁদ। পুতিন থেকে জিনপিং, শক্তিধর রাষ্ট্রনেতাদের শরীরেও উঠে এসেছে মোদি জ্যাকেট। ফলে এই জ্যাকেট হিট হতে সময় লাগেনি। মোদিও সময়ে সময়ে রকমারি জ্যাকেট গায়ে তুলেছেন। বেড়েছে মোদি জ্যাকেটের জনপ্রিয়তা। উত্তরোত্তর বেড়েছে নরেন্দ্র ভাইয়ের গুডউইল। লোকসভা ভোটের আগে সেই জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। 2014 মতো 2019 বিজেপির মুখ সেই নরেন্দ্র মোদী। রাজস্থানের বিকানের, বাড়মেরের মতো জেলার বিজেপি পার্টি অফিসগুলিতে সেই জ্যাকেটেরই লঙ্গামা। মোদীর ছবির সঙ্গে বিকানেরের বিজেপি প্রার্থী অর্জুন রাম মেঘওয়ালের ছবি। মোদী কে প্রচার কে লিয়ে বিশেষ জ্যাকেট তৈয়ার করবা কে লায়ে হ্যায় অর সাথ হি ইনকা কহনা হ্যায় কি বাড়মের কে যুবাও মে ভি ইয়ে জ্যাকেট বিশেষ তৌর পর পাঠায়। জ্যাকেটে মোদীর 88টি ছবি। এই লোকসভা কেন্দ্রে প্রায় 700টি এমন জ্যাকেট বিলি করেছে বিজেপি। আরো প্রায় 1000 এমন জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছে। এই জ্যাকেট পরে কে বাদ লাগতা কি বহুত अच्छी জ্যাকেট হ্যায় অর আমারে দেশ কে চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র জি মোদি মেয়ে সমাজ উনি সে ইয়ে প্রেরণা মিলি কি লোক চৌকিদার শব্দ কো শব্দার্থ কে রূপ মে লে রে উসকা ভাব নাই সমজ রে। চৌকিদার কে পিছে ভাব ক্যা হ্যায়? চৌকিদার কা ভাবার্থ দূসরা হ্যায়। জয়পুর থেকে শশী মোহনের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।